প্রথমেই দেখে নেব আমাদের রান্নার জন্য কি কি লাগছে। লাগছে সিদ্ধ করে রাখা পটলের বীজ, 3-4 লঙ্কা কুচি, 2-3 কোয়া রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি আর 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর লাগবে সর্ষের তেল, আর আমি সাথে নিয়েছি কুচি করে রাখা একটু আলু সেদ্ধ আর বেরেস্তা, আর স্বাদমতো নুন, আর নিয়েছি গুঁড়ো মশলা। আমি ডেসক্রিপশন বক্সে সব উপকরণ ডিটেলসে লিখে দিয়েছি পরিমাণ সহ, তোমরা ওখানে একবার অবশ্যই চেক করে নেবে। এরপর একটা প্যানে আমি 4-5 চামচ সর্ষের তেল দিয়ে দেব, আর তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। এটা কিন্তু একটা যে ডিশটা হবে দারুণ একটা টেস্টি ডিশ, খুব একটা বেশি ঝুটঝাটও নেই, ঝামেলা নেই। আর এরপরে আমরা গরম তেলের মধ্যে দিয়ে দেব রসুন, আদা আর লঙ্কা কুচি পুরোটাই, সাথে পেঁয়াজ কুচি অবশ্যই, পুরোটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। 3 মিনিট নাড়ার পর আমি সেদ্ধ যে পটলের বীজ আছে সেটা আমি দিয়ে নিচ্ছি। আমার পটলের মোরব্বাতে ইউজ করেছিলাম মানে পটলটা, সেই জন্য বীজটা সেদ্ধ হয়ে গেছিলো। তোমরা যখন করবে তখন একটু যদি মোরব্বা না করো, শুধু বীজের কিছু করো, তাহলে একটু সামান্য পটলের বীজটা ভাপিয়ে নেবে। এরপরে আমি আলু কুচি করে রাখা একটু সামান্য, এটা আমি ভাপানো ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। যেহেতু আমি লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, সেই জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এটাকে গুঁড়ো মশলা দিয়ে 4-5 মিনিটের জন্য একটু নাড়িয়ে নেব। এত একটা সুন্দর স্মেল আসছে না, তোমরা পাচ্ছ না, আমার মনে হচ্ছে জাস্ট এটা শেষ হবে আর আমি এক থালা ভাত নিয়ে বসে এটা দিয়ে খাবো। মানে ইউনিক সত্যি রান্নাটা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আমি বলছি পুরো গ্যারেন্টি দিয়ে, মানে ফেল হবে না, একদমই হবে না। তোমরা আগের দিনে পটল মিষ্টি বা পটলের মোরব্বার রেসিপি তোমরা দেখতে চাও, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখতে পারো, বা আমার চ্যানেলে গিয়ে একবার সাবস্ক্রাইব করে আগের দিনে দেখো দিয়েছি, সেখান থেকেও দেখতে পারো। এরপর আমি বেরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে, মানে হচ্ছে আমি পেঁয়াজটা জাস্ট একটু ভেজে রেখেছিলাম, এটাই দিয়ে একবার নেড়ে নেব। চার থেকে 5 মিনিট নেড়ে নেব, আর আমি যেহেতু খটি সেই জন্য চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারো, আমার একটা অভ্যেস হয়ে গেছে যে কোনো রান্নার মধ্যেই 1 চিমটি চিনি দিয়ে দিই। যাই হোক, এটা একটু নেড়ে নেব। আর এরপরে আমি 1/2 কাপ জল দিয়ে দেবো। হ্যাঁ, 1/2 কাপ আমি জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা, আর কিচ্ছু না। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, কত সহজে রান্না। আমি তো কখন খাবো তার জন্য যে ওয়েট করছি রান্নাটা করে আমি বসে করবো, তোমরাও বানিয়ে ফেলো আর কি করছো দেখে দেখে, জাস্ট বানাও আর খাও, আর আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লাগছে। এটা সত্যি ইউনিক, জাস্ট বানিয়ে দেখো।
আমার রান্না কিন্তু রেডি। হাফ কাপ জল দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। আর একটু নামিয়ে নেব এবার। আমাদের পটল বীজের চচ্চড়ি আজকে রেডি। এরপরে সার্ভ করার পালা, আর গরম গরম ভাত নিয়ে বসে পড়ার পালা। আমার কাছেও একটা ভীষণ নতুন রেসিপি, আশা করছি তোমাদের কাছেও। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আর যদি আরো নতুন নতুন রেসিপি পেতে চাও বা আমার খাবারের ব্লগ পেতে চাও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের দিন ফিরে আসবো অন্য কোন রেসিপি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ অবশ্যই বাড়িতে থাকো আর ভালো মন্দ খেতে থাকো। তাহলে আজকে আমি চলি, টাটা।